হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কীভাবে এক্সেলের ভিতরে চেক মার্ক ইউজ করতে হয় এবং ডেভেলপার অপশন অন করতে হয়। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে কোনো ডেভেলপার নামে কোনো অপশন নেই। আর ডেভেলপার অপশনটা এখানে আনার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন, অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইভাবে একটা পপ আপ মেনু আসবে। এরপরে আপনাকে এই যে কাস্টমাইজ রিবন, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন এখানে চালু হবে যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন, এখানে কোনো চেক মার্ক দেওয়া নেই। তো আমরা এটার উপরে জাস্ট চেক করে মানে টিকটা দিয়ে দেবো, দিয়ে জাস্ট সিম্পললি ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা ডেভেলপার নামে অপশন চলে আসছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এই ডেভেলপার অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বেশ অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। তো এর ভিতর থেকে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা চেক মার্কটা ইউজ করব, তো চেক মার্ক ইউজ করার জন্য আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন চেক মার্ক, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যেখানে আপনি এটা করবেন সেখানে জাস্ট সিম্পললি ড্র করে দেবেন। ড্র করে দেওয়ার পর আমরা একটু জুম করে নিচ্ছি পেজটা। তো ড্র করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা আমাদের জায়গা মতন মুভিং করে নিয়ে নিচ্ছি যেখানে আমরা রাখবো। এরপরে এখানে যদি আপনি কিছু এজেন্ট একটা ডিফল্ট একটা নাম আসছে, এটা হচ্ছে চেক লেখা। এখানে যদি আপনি অন্য কোনো নাম দিতে চান, সিম্পললি জাস্ট এখানে ক্লিক করে যে এডিট টেক্সট দেখতে পাচ্ছেন, মানে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটাকে আপনি সিলেক্ট করে আপনি যেটা লেখা সেটা লিখে দেবেন। আমি এক্সাম্পল দিতেছি অ্যাক্টিভ, তো আমি অ্যাক্টিভ দিয়ে দিলাম, আপনি আপনার মন মতন দিয়ে দিবেন। এখানে এখন আপনি ক্লিক করলে এটা কিন্তু কাজ করতেছে। তো এখন আমরা আর কিছু কাজ করতে পারবো, সেটা হচ্ছে এটা ক্লিক, রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফরম্যাট কন্ট্রোল। ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করার পরে আপনি এখানে ফরম্যাট কন্ট্রোল নামে একটা পপ আপ মেনু চলে আসছে। এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আনচেকড, এখানে যেটাই ক্লিক করে রাখবেন সেটা ডিফল্টে থাকবে। যখন আপনি এই চেক মার্কটা এই বক্সটা তৈরি করবেন, ঠিক এখানে যেভাবে রাখবেন ডিফল্টে সেভাবে থাকবে। তো আমরা এটা আনচেকটে দিয়ে রাখলাম, এটাই থাক। তারপরে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড লাইন্স, এখানে যদি আপনি এই চেক মার্কের চারপাশে যদি কোনো একটা জাস্ট বর্ডারের মতন কিছু দিতে চান এবং সেটা যদি কালার করতে চান, তাহলে আপনি কিন্তু এখান থেকে সেটা করতে পারবেন। আমরা সাধারণতভাবে জাস্ট আমরা ব্ল্যাক কালারে একটা কালার নিলাম ফিল কালারে, তারপরে লাইন কালারে জাস্ট আমরা সেটা ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সাইজ দিয়ে দিলাম। এই যে স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনি আপনার ইচ্ছে মতন স্টাইল দিয়ে নিতে পারবেন। আমরা যেটা আছে সেটাই রাখি এবং একটু বড় করে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার চলে আসছে। এখন আমাদের লেখার কালারটা এই কালারটা এক হওয়ার কারণে কিন্তু আমাদের লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, এইখান থেকে আমরা কিন্তু আবার এই সেম কাজটা আমরা এইখানে করতে পারবো। আপনি যখন এখানে ক্লিক করলেন জাস্ট ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পরে এই যে শেপ ফিল দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে আপনি যে কোনো একটা কালার চুজ করে দিতে পারবেন। জাস্ট আমরা এই কালারটা দিলাম, গ্রিন কালারটা দিলাম। এরপর আপনি এখান থেকে ধরেই এটা আপনার ইচ্ছে মতন ছোটো বড়ো সাইজ করে নিতে পারবেন। আপনার ইচ্ছে মতন ছোটো বড়ো সাইজ করে নিয়ে এটা আপনার পজিশনে আপনি বসাই দেবেন। দেওয়ার পরে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, সেই বর্ডারটাও কিন্তু এখান থেকেই করতে পারবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন শেপ আউটলাইন, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতন যদি কালার দেন কোনো কালার দিতে পারবেন। আপনি যদি চান কিছু দিবেনই না, বর্ডার রাখবেন না, সেক্ষেত্রে আপনি নো আউটলাইন এখানে ক্লিক করে দেবেন। জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের, আপনাদের পছন্দ মতন আপনারা করে নেবেন। আমি জাস্ট একটা কালার দিয়ে দিলাম আপাতত জাস্ট দেখানোর জন্য। তো এই হলো আমাদের, এখন এটা হয়ে গেল। তো আমরা যদি এটা 3D করতে চাই, সেজন্য আমাদের আবার করতে হবে কি, রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে
এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন 3D শেডিং, এখানে ক্লিক করে দিলে সিম্পলি, তারপর ওকে করে দিলাম, এখন এটা কিন্তু 3D হয়ে গেছে। আমরা ভালো মতন বোঝার জন্য জাস্ট কালারটা আমরা সরিয়ে দিই, জাস্ট কালারটা আমরা নো ফিল করে দিলাম, এটা আমরা নো ফিল করে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা 3D হয়ে গেছে। আর যদি এটা আপনি ফরম্যাটে গিয়ে আবার 3D চেকমার্কটা উঠিয়ে দেন, দিয়ে ওকে দিয়ে দেন, এখন এটা কিন্তু ম্যানুয়ালি রয়ে গেল। তো আপনি আপনার ইচ্ছা মতন যেটা আপনার পছন্দ সেটা আপনি করে নেবেন এখান থেকে। এরপরে আমরা আসি লিঙ্ক, এই যে ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেল লিঙ্ক। আপনি সেল লিঙ্কে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে যে কোনো একটা সেল দেখাই দেবেন, কারণ আমরা এই সেলটা একটা ভ্যালু দেবো, এখানে দেখিয়ে দিয়ে তারপর ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে টিক নেই। এখন আমরা যদি এখানে লিখে দিই টুরু, TRUE এক্সাম্পল টুরু, তো এখানে দেখছেন অটোমেটিকলি টিক হয়ে গেছে। আবার এখানে যদি আমরা টুরুর এই জায়গায় ফলস লিখি, FALSE ফলস, টিক মার্কটা উঠে গেছে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন। তো আরও এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জাস্ট একটু কাটাকাটি করবেন, এই সাইজগুলো একটু ছোট বড় করতে পারবেন, আরও মোটামুটি কিছু কিছু আছে জিনিসগুলো আপনি দেখতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটাতে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই করে নিচে থাকা লাইক বাটনটা একটা ক্লিক করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো থ্যাংক ইউ সো মাচ। আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবেন না। আর আপনার যদি কোনো ধরনের কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা যথাযথ সময়ের ভিতরে আপনার মূল্যবান কমেন্টসের অ্যান্সার দিতে চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের মতো, দেখা হবে এবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে মনে আল্লাহ হাফেজ।